ভারত টেস্ট সিরিজের সবশেষ খবর জানতে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রশিদ মামুন দ্বিতীয় দিনের শেষ বিকেলে উইকেটের আচরণ কেমন দেখছেন বাংলাদেশি পেসাররা কতটা সহায়তা পাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের পেসাররা উইকেট থেকে সহায়তা পাচ্ছে এবং সেটা হয়তো বা পাবে এবং আমরা যতটুকু ম্যাচের আগের থেকেই শুনছিলাম যে এই উইকেটে পেসারা সহায়তা পাবেন প্রথম তিন দিন

অনুপমদের সামনে মেগা টেনট এই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি একটু দায়িত্ব নিতে পারতেন বিশেষ করে আমি বলবো সাকিব এবং লিটনের কথা সাকিব এবং লিটন যে জুটিটা করেছিলেন 91 রানের সেই জুটিটাকে যদি ক্যারি করতে পারতেন তারা সেট হওয়ার পরে যে ধরনের শর্ট খেলে আউট হয়েছিল আমি এই শর্টগুলোকে একটু ফ্যান্সি শর্টই বলবো লিটন কুমার দাস তিনি কিন্তু বেশ ভালো ব্যাটে বল পাচ্ছেন কিন্তু তারপর ও বাউন্ডারি মারতে কেন গেলেন সেটা আমার বোধগম্য না এবং সাকিব আল হাসানের কথা যদি আলোচনা করে বলি কারণ

নাহিদা বেশ ভালো ফর্মে আছে মুখের সহজতা পাচ্ছেন ভারতের যদি দ্বিতীয় ইনিংসে থেকে দুইশো রানের মধ্যে আটকানো যায় তাহলেও হয়তো বাংলাদেশ দল কিছুটা লড়াই করতে পারবে এই যদি না হয় ভারত যদি আহ চারশো রানের বেশি সাড়ে চারশো রানের বেশি করে ফেলে বা পাঁচশো রান করে ফেলে সেক্ষেত্রে বাংলাদেশকে হয়তো বা তারা ব্যাটিং এ পাঠাবে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে যেমন অবস্থা দেখেছি সেই জায়গায় খুব বেশি দায়িত্ব নিতে পারবে কিনা সেটা সন্দেহ থেকে যাচ্ছে কারণ তাদের আউটের ধরনটা খুব ভালো ছিল না খুব আহ সেখানে বোলারদের থেকে ব্যাটসম্যানদের ব্যর্থতা বেশি বলবো আমি মামুন আপনাকে ধন্যবাদ